শুভ সকাল সবাইকে। আজকে দেখো টিফিন খাওয়ার পর তাই ভিডিও শ্যুট করছি। এই যে ডাল আলু ভাজা হয়ে গেছে, মানে কচুর মুখি তো বলে, ওই যে আলু টালু দিয়ে করেছি, কারণ আজকে বেশি ঝামেলা নেই, তোমাদের পরে বলছি। আর এইদিকে দেখো নিরামিষ আমিষ হয়ে গেছে। এই যে আমিষে দেখছো, এটা আমি ডিমটা করেছিলাম, যেটা আমাদের টিফিনে খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো সানলাইট সাবান নিয়ে এসছে, মানে এই ফার্স্ট টাইম আমি সানলাইটের এই সাবানটা দেখলাম, তাই একটুখানি ক্যাপচার করে নিলাম, বেশ ভালোই লাগছে, গন্ধটা খুব সুন্দর। যাই হোক, এগুলো তো ঠাম্মার জন্য বাবা নিয়ে এসছে। রান্না টান্না করে নিচে এসে দেখি আমার ননদের সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে, কারণ ননদের হবু বরের জন্মদিন ছিল, তাই আজকে যাচ্ছে ওর সাথে দেখা করতে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি ভিডিওর শুরুতে, আমি যেটা বলেছিলাম আজকে কেন রান্না টান্না কম করছি, যেহেতু শ্রেয়সীও বাড়ি থাকছে না, আর যেহেতু রবিবার তাই ও বললো কি বাইরে থেকে খাবার আনা হবে, তাই খাবো। এখন তো বাইরে যাবো বলে আমি ড্রেস ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গাড়ির জন্য ও কিনেছে, কি সেটা তোমরা পরেই দেখতে পারবে, চলো আগে বাইরে যাই। সবুজ সবুজ এটা সেই পিছনে যেমন লাগায় না, সব মডেল টডেল ফটোশুট করে, ওরকম লাগছে। যাই হোক, এটা তো আর হবে না, এটা গাড়িতে লাগাবে। এটা দরজাটা বন্ধ করলো না, বেজিয়ে যাও, চলো। কি দারুণ লাগছে গো, মনে হচ্ছে কি যে দুর্গাপুজো লাগছে, দারুণ লাগছে আকাশটা, দুটো ফটো তুললাম। যাই, এতক্ষণ রুমেটা লাগানো হয়ে গেল, ভালো লাগছে। বাড়িতে ও যা কিনেছিল সব তোমরা তো দেখলেই লাগানো হয়ে গেল, খারাপ লাগছে না কিন্তু, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো এটা কেমন লাগছে। তো এটা না ঘরের মধ্যে অনেকদিন ধরেই পড়েছিল, প্রায় কতদিন বলবো, 2-3 সপ্তাহ ধরে পড়েছিল, ও টাইমই হয় না, বলছে কাল লাগাবো করে, আজ ফাইনালি লাগাচ্ছে। আগের মনে হয় ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, না আমি শ্যুট করেছিলাম না পোস্ট করা হয়নি, এরকম কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, এই এখানে তো গাড়ি বন্ধ টন্ধ করে দিল, আর দেখো পিছনে কি অবস্থা, পুরো জঙ্গল হয়ে আছে, আর বৃষ্টিতে তো আরো পুরো পুরোপুরি জঙ্গল হয়ে গেছে। বাড়ির অপোজিটটা তো তোমাদের দেখিয়েছিলাম যেদিনকে, ওই যে কল্যাণীতে গেলাম না গাড়ি সার্ভিস সেন্টারে, সেদিনকেই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সময় পরিষ্কার করছিল, বিশ্বাস করবে না এর মধ্যে বৃষ্টি হলো আবার সেই গাছপালা জঙ্গল হয়ে গেছে, আর এত পরিষ্কার করে পারা যায়। তাহলে আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, এই গাড়িটা দেখে মনে পড়লো, মানে করবো ভাবি আর করার হয় না। এই যে গাড়িটা দেখছো আর এই যে সামনে যে গেটটা দেখছো, এই নিয়ে গল্প। বিশ্বকর্মা পুজোর দিন এই গাড়ি
শাড়ি পুরো এই গেপটা পুরো ভেদ করে চলে গেছিল। এবারটা কেন সেটা বলছি, আমি বিশ্বকর্মা পুজোর দিনকে বাপের বাড়িতে যাব, এবার তাড়াতাড়ি করে গাড়ির চাকা টাকা ধুতে হয় তো, সব পুজো টুজো দিতে হয়, তেমনই ওকে বললাম চাবিটা নিয়ে আসো তুমি। চাবি টাবি নিয়ে আসলো, এসে এবার ও যত সময় স্টার্ট দিয়ে মানে দিয়ে রেখেছিল কি ব্রেক, আমি তো গাড়ির ব্যাপারে অত বুঝি না। এবার জল টল দেওয়া হয়ে গেছে, এবার ভিতরেও সব পোশাক টোশাক ফুল টুল সব দেওয়া কমপ্লিট। এবার ও বাইরে বেরিয়ে, হ্যাঁ এবার দেখি কি এই গাড়িটা আপন ইচ্ছাই মানে চলতে শুরু করে দিয়েছে। বিশ্বাস করবে না, এবার মানে স্লো মোশনে, বিশাল মানে স্পিডে না, আস্তে আস্তে যাচ্ছে তাও রক্ষা। এবারটা আস্তে আস্তে যাচ্ছে, ও তো গাড়িতে উঠে যাচ্ছে, তারপর দেখি কি গাড়ির স্পিডটা বেড়ে গেছে। এবার তাড়াতাড়ি করে স্পিড বেড়ে গেল, ও দেখি গড়গড়িয়ে মানে গাড়ির ভিতর উঠে বলল, আনছি তুমি নামো সেই ওই দরজাটা তোমাদের দেখালাম না সামনের যে গেটটা, ওটা পুরো বিশ্বাস করবে না ভেদ করে না পুরো ওই সাইডে চলে গেছে, ওই দিকে যে গর্তটা আছে ওখানটা পড়ে গেছিলো। ও তো গাড়ির ভিতর বসেছিল, ওকে টানতে টানতে আমারই বিশ্বাস করবে না সব পা হাত টাত সব কেটে গেছিলো, কারণ মানে ওই সামনে তো রাস্তা তোমাদের তো দেখিয়েছি, এবার ওখান থেকে যদি বাইচান্স কেউ যদি যেত তাহলে তো পুরো শেষ। এবার তো সেই লোক জন জমা হয়ে তারপর লাস্টে ট্র্যাক্টর করে সেই দড়ি টড়ি দিয়ে এটা তোলা হলো। বাপরে বাপ, সত্যি সেই দিন কি ছিল। যাই হোক এখন তো আমার তো ড্রেস ট্রেস পরা তখনই কমপ্লিট হয়ে গেছে, কারণ ঠাম্মা স্নান ধান করে বসে রয়েছে, ও গেছে উপরে ড্রেস পরতে। তোমাদের তখন বললাম না যে বাজারে যাব, আজকে বাইরে থেকে খাবার দাবার আনা হবে, তাই ও উপরে ড্রেস ট্রেস পরতে গেছে। এখন যাই, ও প্রায় চলেই এসছে, এখন বাইক টাইক নিয়ে সোজা বেরোবো, অর্ডার দেওয়াই রয়েছে, এবার যাব জাস্ট নেব আর চলে আসবো। চলো তাহলে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে আকাশটা কি সুন্দর লাগছে না, আমার তো মনে হচ্ছে কি আমি তাকিয়েই থাকি তাকিয়েই থাকি, মনে হচ্ছে মা দুর্গা আগমন হচ্ছে, এই কাল পরশু হয়তো পুজো, এরকম লাগছে। যাই হোক নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে, যাই প্রায় দোকানটা সামনে চলে গিয়ে আসলো, চলো তাহলে। গিয়ে খাবার নিয়েও চলে আসলাম, ভিডিওটা করতে পারলাম না কারণ দেখি কি দোকানের সামনেই খাবার রাখা ছিল, এবার যেতেই হ্যাঁ দোকানদার দিয়ে দিল, তারপর ওখান থেকে নিয়ে আমরে ঢুকলাম কারণ আইসক্রিম নিতে হবে। আইসক্রিম নিয়ে এখন চলে যাচ্ছি মিষ্টির দোকানে, কারণ বাড়িতে রসগোল্লা নেই, আর রসগোল্লা আমাদের কিছু থাকুক না থাকুক, তোমাদের আগের ভিডিওতেও বলেছি রসগোল্লা থাকতেই হবে, ওই জন্য তাড়াতাড়ি করে রসগোল্লা নিয়ে নিলাম। 6 টাকা দামের রসগোল্লা 100 টাকার, মানে 17টা দিয়েছিল। যাই হোক ওই সব নিয়ে এখন পুরো সোজাসুজি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে অনেক কাজ স্নান ধান করতে হবে, তারপর পুজো টুজো দিতে হবে, তারপর খেতে হবে, খাওয়াও একটা কাজ। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তার আগে বলে দিই, তখন মিয়ামর থেকে এই আইসক্রিমটা নিয়েছিলাম, তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছি, কারণ বাইরে সুন্দর মানে আকাশটা ছিল কিন্তু গরমও ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আইসক্রিম খেয়ে নিলাম। আমি খেয়েছি, ও খেয়েছে, তাহলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে স্নানে ঢুকি। আমি স্নান ধান করে এখন চলে এসেছি আর আকাশের দিকে সেই এখনও তাকিয়ে রয়েছি, এখন আবার অন্যরকম লাগছে। এই যে জামা কাপড় নিয়ে তো চলে এসেছি, এবারটা দেখো আকাশটা পুরো দেখো ঘন কালো মেঘে ভর্তি। এই মেঘ দেখে একটা গানের মনে পড়লো লাইন, যে ঘন মেঘে ঢাকা সুভাষিনী রাখা। যাই হোক খুব সুন্দর লাগছে, আমি শুধু দেখেই যাচ্ছি, চারি সাইড এবার দেখে তারপর ঠিকঠাক করে তারপর জামা কাপড় মেলবো। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, কে জানে কি হবে, একবার তো মেঘ করছে একবার আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই তাহলে তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে দিয়ে নিই, কারণ নিচে ভালো মন্দ খাবার আছে। এখন দেখো ওই তোমাদের বললাম না কি একবার মেঘ করছে একবার আকাশ পরিষ্কার হচ্ছে, এই দেখো এক সাইড ঘন মেঘ আর এক সাইড পুরো পরিষ্কার। যাই হোক এদিকে তোমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব নিচে, ওই দেখো ঠাম্মারও মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে বসে রয়েছে, আর এদিকে খেতে আমি বসে পড়েছি। বেড়ে এদিকে পোলাও আর আমরা দিয়েছিলাম চিকেন ভর্তা,
ভর্তা। এবার গিয়ে মানে বাড়িতে এসে দেখি দিয়ে দিয়েছে চিকেন কষা, যাই হোক ভালোই ছিল, আমার তো খুব ভালো লেগেছে খেয়ে দিয়ে। তারপর আবার আইসক্রিম খেলাম, এই যে আইসক্রিম বাটিতে নিয়ে এসেছি, যাই হলো তাড়াতাড়ি করে এই আইসক্রিমটা খেয়ে নিই। ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নতুন নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে আবার ফিরে আসবো।